আজকে দেখো তোমাদের ন তারিখের বাংলা ক্লাস শুরু হচ্ছে পাতা নম্বর বিয়াল্লিশ নিজে করো তোমাদের কালকে হয়েছিল কালকে এক আধ দুই হয়েছিল নিজে করো এবং আজকে দেখো তিন তিন দেখো একটি বাক্যে উত্তর দাও এই দেখো এখানে একটি বাক্যে উত্তর দাও মানে তোমরা এক বাক্যে উত্তর দিতে পারো শর্টভাবে শিয়াল এক নম্বর ক নম্বর প্রশ্ন আছে দেখো শিয়াল আককে ইক্ষু বলতো কেন শিয়াল আখ ইকু বলতো কেন শিয়াল আখ্যে ইকু বলতো কেন উত্তর কী হবে শিয়াক শিয়াল কিনা পণ্ডিত মানুষ শিয়াল কিনা পণ্ডিত মানুষ তাই সে আখকে ইকু বলতো দু নম্বর দেখো শিয়াল ক্ষেতকে কী বলতো শিয়াল ক্ষেতকে কি বলতো শিয়াল ক্ষেতকে ক্ষেত্র বলতো শিয়াল ক্ষেতকে ক্ষেত্র বলতো শিয়াল ভেমরুলের চাককে কি ভেবেছিল শিয়াল ভেমরুলের চাককে আঁখের ফল ভেবেছিল শিয়াল কাকে ফলের পোকা ভেবেছিল শিয়াল ভেমরুলকে ফলের পোকা ভেবেছিল তারপরে দেখো ও শিয়াল কী দিয়ে আঁখের গাছ নাড়া দিয়েছিল শিয়াল লাঠি দিয়ে আখের গাছ নাড়া দিয়েছিল। তারপরে দেখো চারের দুই তিনটি বাক্য উত্তর দাও এটা তোমাদের যখন স্কুল খুলবে তখন করানো করানো হবে তারপর পাঁচে দেখো তালিকা থেকে শব্দ নিয়ে সঠিক জায়গায় বসা এই যে দেখো তালিকা মানে এই যে বক্সে ঝুড়ি দিয়ে এখানে দেখো শব্দ ঝুরি দিয়েছে শব্দ দেবো ঝুড়ি থেকে তো শব্দ বেছে নিয়ে যেখানে ঠিক হবে সেই জায়গাটাতে বসাতে হবে তাহলে খালি খালি থেকে কি এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে খালি খালি শব্দের অর্থ হচ্ছে কেবল তাহলে খালির এখানে কি লিখবো আমি কেবল লিখব তারপরে দেখো দু নম্বর দণ্ড দণ্ড মানে হচ্ছে লাঠি লাঠি তাহলে দণ্ডের যাই পাশে আমি কী লিখবো ফাঁকা জায়গাতে লাঠি লিখবো বেদ তারপরে আছে বেদনা তারপরে বেদনা ফাঁকা জায়গাতে কী লিখবো বেদনা শব্দের অর্থ হচ্ছে ব্যথা যেটা ব্যথাটা আমি বেদনার পাশেই যে ফাঁকা জায়গা আছে এখানে লিখে দেবো তারপরে ইক্ষু 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 এই ফাঁকা জায়গাতে কী লিখবো ইক্ষু মানে আঁক আমরা পড়েছি ইক্ষু মানে আঁক তারপরে চলে এসো পরের পাতা ছয় নম্বর বাক্য রচনা করো বাক্য রচনা করো মজা মজা দিয়ে একটা বাক্য রচনা করবে দণ্ড দ্বন্দ্ব দিয়ে একটা বাক্য রচনা করবে মিষ্টি তারপরে কষ্ট বিপদ এরভাবে পরপর তোমরা একটা করে বাক্য রচনা করবে তোমাদের মতো করে করবে এবং আমরা সে তার প্রশ্ন উত্তরগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো আর তোমাদের বাড়ির কাজ থাকলো আজকে তিন তিন এখানে ডেটমেন্ট দেবে আজকে ন তারিখ নয় পাঁচ কুড়ি তিন পাঁচ এবং এই পাতাটা আছে ছয় বাক করেছে না করো তোমরা আজকের ডেট দিয়ে এই তিন 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 পাঁচ এবং ছয়ের যতগুলো প্রশ্ন আছে সব উত্তরগুলো করবে এবং তোমরা মুখস্থ করবে খাতাতে লিখার পর সেগুলোকে মুখস্থ করে রাখবে আর আমরা আমরা তোমাদের প্রশ্ন উত্তরগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম